আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পজিটিভ ডায়েরি বিডি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। আর আমি আজকে আপনাদের সাথে আমার ছাদ বাগানের কিছু সবজি আছে, এগুলো বিকালবেলা এসে তুলতে তুলতে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। প্লিজ ধৈর্য ধরে সবাই শুনবেন। আসলে আমি এখানে একজন ভাবি ছিল, তার সাথে গল্প করতে করতে একটা জিনিস চিন্তা করলাম যে মানুষের জীবনে ইতিবাচক চিন্তা ভাবনাটা কত জরুরি। আমরা যারা ইতিবাচক চিন্তা করি তাদের জন্য জীবনটা এক ধরনের, আর যারা আমরা সারাক্ষণই সমালোচনা করি আর খারাপ কথা বলি, খারাপভাবে চলি, তাদের লাইফস্টাইলটাই অন্যরকম। আসলে ইতিবাচক চিন্তা ভাবনা আমাদের প্রত্যেকের জীবনকে একদম বদলে দিতে পারে। ধরুন আপনি যখন আপনি বিয়ে করেছেন, নতুন বিয়ে হয়েছে, আর যদি সেটা হয় লাভ ম্যারেজ, তাহলে তো কথাই নেই, আপনাকে প্রচণ্ড যুদ্ধের মধ্যে দিয়ে চলতে হবে। ভালোবাসা পাওয়ার জন্য, শ্বশুরবাড়ির মানুষের কাছে ভালো হওয়ার জন্য আপনাকে একটা প্রতিযোগিতায়, মনে হবে যে আপনি প্রতিযোগী, এভাবে আপনাকে প্রতিনিয়ত চলতে হবে। এরপর আপনি সমস্ত যুদ্ধ অতিক্রম করে আপনি যখন সফলতা হবেন, সফলতা অর্জন করবেন, সবার মন জয় করবেন, তারপরেও কিছু মানুষ থেকে যায়, আপনাকে নিয়ে সারাক্ষণ বসে থাকবে, আপনার কি ভুল ধরা যায়, আপনাকে কিভাবে মানে খোঁচা দিয়ে কথা বলা যায়। ধরুন অনেক দিন বিয়ে হয়েছে, তোমার তো এখনো বাচ্চা হলো না, আবার যদি বাচ্চা হয়ে যায় তাও আবার কন্যা সন্তান, ও মেয়ে হয়েছে, ওকে কে বিয়ে করবে? অথবা এরকম বলবে যে মেয়ে হওয়ার পরে দীর্ঘদিন পরে আবার যখন আপনি একটি ছেলে জন্ম দিবেন, তখন আপনাকে বলবে, যদি সে দেখতে কালো হয় তখন বলবে, ছেলে কালো হয়েছে, ওমা বিড়ালের বাচ্চা। এরকম করে আপনাকে প্রতিনিয়ত আপনার মানসিকতাকে ড্যামেজ করে দেবে, আপনাকে খোঁচা দিয়ে কথা বলতে বলতে তারা এক সময় আপনাকে একদম মানুষই মনে করবে না। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আপনার চলতে থাকবে একটা মনের ভিতরে প্রচণ্ড কষ্ট নিয়ে, ঝড় তুফান নিয়ে আপনি চলতে থাকবেন। আসলে এভাবে চলতে চলতে একটা সময় আপনি আবার নিজের মতো দাঁড় হবেন। তারপরে যদি আপনার কাজে বা কোনো কর্মের ত্রুটি আবার পায়, তখন আপনার মেয়ে, ছোট মেয়েটা যখন বড় হবে, তাকে দেখলে আঙুল তুলে বলবে, ও তুমি তোমার মায়ের মতনই হবা। আসলে এইগুলো করতে করতে আমরা এক সময় আমাদের সংসার লাইফে চলতে থাকি, ক্লান্ত হয়ে যাই। এরকম চিন্তা ভাবনা, এরকম ব্যাড চিন্তা ভাবনা, খারাপ চিন্তা ভাবনা, নেগেটিভ চিন্তা ভাবনা থেকে আমাদের বেরোয় আসতে হবে। আসলে মানুষ তো সামান্য একটু আশার জন্য বাসে, শুধু ভালোবাসার জন্য বাসে, তাহলে কেন এরকম করা? আপনি যদি কাজ না পেরে থাকেন তাহলে বলবে বাবা মায়ের ঘরে কিচ্ছু শিখে আসেনি, আর যদি আপনি কখনো কখনো ভালো করে থাকেন বলবে হারে পাকা। তাহলে আসলে কোন দিকে যাবেন আপনি, ভেবে দেখেছেন? মনের শক্তি নিয়ে ধৈর্য ধরে চুপ করে থাকুন, আল্লাহ তাআলা একসময় ঠিকই আপনাকে আপনার জায়গা ঠিক তৈরি করে দেবেন। মহান আল্লাহ তাআলাই আপনার পুরস্কার আপনাকে দিয়ে দেবেন, কাউকে দেওয়ার দরকার নেই, ধৈর্য ধরুন। আর যে মানুষগুলো আপনাকে প্রতিনিয়ত এরকম কষ্ট দিচ্ছে, কাছের মানুষগুলো যদি আপনাকে এড়িয়ে চলে তাহলে আপনিও সরে আসুন, তাকে বিরক্ত করবেন না, কারণ ওই মানুষটা আপনাকে জাজ করার কোনো যোগ্যতাই রাখে না। আপনার মূল্য দেবে কীভাবে, সে মূল্য দেওয়াটা সে বোঝেই না, অতএব আপনি তার কাছ থেকে সরে আসুন। দেখবেন এরকম আপনার জীবনের অনেক মানুষই আছে, আপনি যদি একটি লিস্ট করেন ওই লিস্টের মধ্যে 95% মানুষই এরকম। তো আপনি কজনকে ভালো করবেন, কজনকে বোঝাতে পারবেন, তার চেয়ে বরং আপনি একটু সরে আসুন। আর যে মানুষগুলো আপনার পাশে থাকে, আপনাকে সহানুভূতি দেয়, ভালোবাসে, আপনার কষ্টগুলো বোঝার চেষ্টা করে, তাদেরকে নিয়ে বাঁচতে শিখুন, তাদের হাত ধরেই চলতে শিখুন। কাউকে দরকার নেই, যদি আপনার স্বামী আপনাকে ভালোবাসে, যদি আপনার সেই 5% মানুষ আপনার পাশে থাকে, তবেই আপনি যুদ্ধে জয়ী। আপনি আপনার নিজের দিকে খেয়াল রাখুন,
প্রতিটা জিনিস পজিটিভলি ভাবুন, তাহলে আপনি অবশ্যই একদিন আপনার সেই স্বপ্নে পৌঁছাবেন। আসলে আজ যে সন্তানকে তারা আপনার সন্তানকে খারাপ কুৎসিত পচা কথা বলেছে, একটা সময় এই সন্তানই পারবে আপনার মঙ্গল বয়ে আনতে, ও পারবে আপনার মাথা উঁচু করতে। তাই নিজের সন্তানকে ভালোবাসুন, তাদের পড়াশোনার দিকে খেয়াল রাখুন, আর কে কি বলল সেই নেগেটিভ কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন। এগুলো চিন্তা করে লাইফ চলবে না। ধরে নিন যে পাশে লোকে কিছু বলে, তো এই পাশে লোকে কিছু বলে এই কথাগুলো নিয়ে আপনি আপনার লাইফকে চালাতে পারবেন না। তাই নিজের মতন করে মাথা উঁচু করে বাঁচুন। আপনি যতটুকু সঠিক, আপনার যতটুকু ভুল নয়, সেটা নিয়ে আপনার দুর্বলতা থাকার কোনো কথাই নয়। যে বুঝবে না সে বুঝবে না, আল্লাহ তাআলা তার সেই না বোঝা, তার সেই খারাপ জিনিসগুলো এক সময় তাকেই কষ্ট দেবে। আর যদি সে কখনো নাই বুঝতে পারে, তার ভুল নিয়ে সে চলে যাবে, হিসাবটা তাকে আল্লাহর কাছেই দিতে হবে। তো এই নিয়ে কষ্ট না পেয়ে প্লিজ আসুন পজিটিভ কথা বলি, পজিটিভ ভাবি, পজিটিভ কাজ করি। আসলে এই জিনিসগুলো আপনাকে আপনার একদম চরম সঠিকতায় পৌঁছে দেবে। তো আসলে জীবনে চলতে গেলে তো হোঁচট খাবেনই, জীবনে চলতে গেলে খালি পায়ে হাঁটতে গেলে কাটার আঘাত পড়বে, সুন্দর গোলাপ দেখতে গেলে তাকে ছুঁতে গেলে কাটার আঁচড় খাবেনই। তাই বলে কি আমরা এগুলো থেকে বিরত থাকব? না, আমরা আমাদের মতো নদীর স্রোতের মতো চলতে থাকব। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, আজান নয়, আসবো অন্য সময় অন্যরকম ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিওটি রেখে দিই।